আসসালামু আলাইকুম পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ এ দল ম্যাচের একদিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে ফিফটি হাঁকিয়েছেন নাইম হাসান ম্যাচে প্রথম ইনিংসে একশত বাইশ রানে অল হয়ে যায় বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান দাঁড় করায় তিনশত রানের বিশাল পুঁজি দুই শত পঁয়তাল্লিশ রানের লিড নেয় পাকিস্তান জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই এনামুল হক বিজয়ের উইকেট হারিয়ে ফেলে টাইগাররা চার রান করে বিদায় নেন অধিনায়ক বিজয় আরেক ওপেনার জাকির হাসান টিকে ছিলেন উইকেটের আরেক প্রান্তে তবে বাকিরা সুবিধা করতে পারছিলেন না তিনে নেমে মুমিনুল হক আউট হন মাত্র আট রান করে বলের মোকাবেলায় চারে নামা শাহাদাত হোসেন দীপু আউট হয়েছেন চোদ্দ রান করে আঠেরো বল থেকে এরপর নাইম হাসানের ব্যাটে চড়ে এগোতে থাকে বাংলাদেশের ইনিংস জাকির হাসান পঁচাশি বল থেকে তেত্রিশ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তবে দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকেন নাইম দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিং এ ফিফটি তুলে নেন তিনি তবে ফিফটির পর আর বেশি দূর যেতে পারেননি তিনি একশত উনিশ বলে পঞ্চান্ন রানের দারুণ এক ইনিংস খেলে বিদায় নেন নাই নাইমের বিদায়ের একটু পরে চতুর্থ দিনের খেলা শেষ হয়ে যায় একশত ষোলো বলে এগারো রান করে অপরাজিত থাকেন তানজিম হাসান সাকিব পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন মির হামজা ও মোহাম্মদ আলী সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট